বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আপনার হলে আসেন দেখেন। ডেড বডির একটা সিকোয়েন্স আমি করছি, এই সিকোয়েন্সটার ওজনটা অনেক ডিরেক্টর হিমশিম খেয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি স্টার সিনেপ্লেক্সে দুটা শো পাইছিলাম, যমুনাতে পাইছিলাম, আর কিছু বড় বড় হল বেশি অল্প কটা পাইছিলাম, কিন্তু আমি তো ছবি বানাইছি সারা বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য। আমার টার্গেটের লোক আমি সারা বাংলাদেশের মানুষকে দেখাবো, কেন আমি কী ছবি বানাইছি এটা মানুষ দেখুক। এবং আমরা যে কতটা সিনেমা যে আমরা কতটা আগে বাড়তে পারি, হ্যাঁ, তার প্রুফ কিন্তু আমি কিলহিমটা দিছি। এবং আমার যারা কিলহিমের যারা দর্শক, যারা কিলহিম ছবি দেখছে, যারা কিলহিম দেখে এক বাক্য ভালো বলছে, তারা তো অবশ্যই আমার ডেড বডি দেখবে, আমি এটা বিশ্বাস করি। এবং এই ডেড বডি ছবিটা টোটালি একটা ডিফারেন্ট একটা গল্প, আর এটা একটা মেসেজ আছে, যে মেসেজটা প্রত্যেকটা ফ্যামিলির দরকার এই ডেড বডিতে আছে। এবং প্রচার হলো প্রসাদ, এই প্রসাদটা যদি আমি সুন্দরভাবে মানুষের ভিতরে বিলিয়ে এনে দিতে পারি, তাহলে আমার ছবি মানুষ কেন দেখবে। যেই কারণে ছবিটা আমি এইভাবে একটা আয়োজন করি। তারপরে আপনারা জানেন যে সে যেই গরম পড়ছে, আমি চাই না আমার ভাগ্যতে কী আছে, হ্যাঁ, যেই গরম পড়ছে, তারপর আমার সর্বোচ্চ চেষ্টা আমি করছি। এখন এই গরমের কারণে হয়তো কোনো কিছু হইতে পারে, ঠিক আছে, কিন্তু আশা করি যারা হলে যাবে, যারা ছবি দেখবে, তারা চোখ লড়াবে না, এবং তারা ওই সিনেমা হল থেকে এসে একটা বকা দিবে না, এবং তাদের সাথে আমি কোনো প্রতারণা করি না, করবো না। হ্যাঁ, এই কথাটাই যে প্রতারণার কথা, আমরা লাস্ট দুই এক বছরে যে হরর ফিল্মগুলো দেখছি, এগুলো আসলে হরর নাম দিয়ে বলে কমেডি ফিল্ম করা হচ্ছে, সেখানে দর্শক প্রতারণার কথাটা বলছিলেন। আরে প্রতারণা তো পোস্টে আসে না, ডেড বডির একটা সিকোয়েন্স আমি করছি, এই সিকোয়েন্সটার ওজনটা অনেক ডিরেক্টর হিমশিম খেয়ে যাবে। আমি এই ছবির খেলে একটা সিকোয়েন্সের কথাই বলি, একটা সিকোয়েন্সের যে ওজনটা, আমার ওজনটা উঠাই তোলে অনেকে হিমশিম খেয়ে যাবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আপনার হলে আসেন দেখেন। না, আমি আমি চ্যালেঞ্জ না, কারণ যদি গরমটা না থাকতো তাহলে আমি ঠিকই দিতাম, ঠিক আছে, যে গরম পড়ছে এই গরমে চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করার কোনো লাভ নাই। দোয়া করেন আমার ছবিটা যেন ভালোভাবে চলে। ভাইয়া, ঈদে তো অন্যান্য ছবিও আসে, তার সাথে জিন সিনেমা আসে, সেটা অনেকে দেখে নেগেটিভ পজিটিভ বলেছে, কি এটার মতন কি না, মানে অনেকে আপনি আপনার কোনো একটু বাংলার বুঝতে সমস্যা আছে। আমি তো এই কথা আগেই বলে গেছি যে প্রতারণা বা মানুষকে ঠকানো বিজনেস আমি কোনোদিন করি না, কোনোদিনই করি না। কারণ একটা মানুষ সিনেমাতে দেখতে আসলে তার দেড়টা হাজার টাকা খরচ হয়, আর যে গরম, এই গরমে তো তার তিনটা চারটা টাইম ঘন্টা তার লস, কেন এইসব আমি আমার ছবিটা দেখবে যদি আমি প্রতারণা করি। এমন আমরা দেখছি যে ছবির নাম বললেন, এই ছবি দেখার পরে বলছে জিন্দিগিতে বাংলা সিনেমা দেখবো না। আমি তার কাছে অনুরোধ করবো, আপনি আমার ডেড বডিটা এসে দেখেন, যদি মনে করেন যে আমার ডেড বডি খারাপ হয়েছে, আপনি তখন বললেন এই কথাটা যে এই ছবি ভালো হয় নাই, আমি জীবন দেখবো না, আমি আর জীবনে ছবি ভালো হবো না। ডেড বডি সিনেমায় তো আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্স রাখা হয়েছিল, আমি অ্যাম্বুলেন্স রাখার মতো সিনেমা আমি বানাই নাই। হ্যাঁ, আমার সিনেমায় অ্যাম্বুলেন্স থাকতে হবে, দুই ভাই আমার ছবি যদি অ্যাম্বুলেন্সে থাকতে হয় তো আমার মার্ডার কেস খেতে হবে, কারণ আমার ছবি রেখে যদি অ্যাম্বুলেন্স হসপিটাল নিয়ে যেতে হয় তাহলে আমার মার্ডার কেস খেতে হবে না। একটা মানুষ যদি আমার সিনেমা দেখতে যে মারা যায় তাহলে আমি কই থাকবো, আমি তো চোদ্দ শিখে থাকবো, ওই ছবি আমি বাড়াই নাই, ঠিক আছে। ইনশাল্লাহ আমার ছবিতে ভিন্ন রকম প্রচার হবে, সামনে কিলসিম টু এর যে প্রচারটা আমি করবো এটাও বাংলাদেশের মানুষ তাকায় থাকবে।